রবিবার দুপুরে সাগরপাড়া থানার রওশন নগর গ্রামে আনারুল শেখের বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। আগুনে বাড়ির আসবাবপত্র, গমধাম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জলঙ্গের রৌশননগর এলাকায় আগুনে ভস্মীভূত একটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সাগরপাড়া থানার রৌশননগর গ্রামে আনারুল শেখের বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, রান্নাঘরের উনুন থেকে আগুন লাগে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে, শেষ পর্যন্ত গ্রামবাসীদের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। সেদিকে যে হয়েছে বাড়িলো অনেকটা কিছু বলতে পারছে না, তবে দেশের অনেক লোকজন এসে আগুনগুলো নিভানো হয়েছে, তাতে ক্ষয়ক্ষতি অনেকটাই হয়েছে। আগুনে বাড়ির আসবাবপত্র, ধান গম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। ঘটনায় আনারুল শেখের পরিবার সর্বস্ব হারিয়ে সরকারি সহযোগিতার দাবি করেছে। আগুনটা কি হয়েছে বলতে পারছি না, ছাদ নষ্ট হয়েছে, টাকা পয়সা কিছু ছিল তা নষ্ট হয়েছে, আগুন সব মেলা লোক দিতে গেছে। বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি 2022-23 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60%। বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও, রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। আমাদের ঠিকানা অমর কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ, পলসন্ডার কাছে।